আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে টিউটোরিয়াল দেখব সেটা হচ্ছে আমাদের পলিগন টুলের ব্যবহার। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টুলটা, এটার নাম হচ্ছে পলিগন টুল, রেক্ট্যাঙ্গুলার টুল। দেন এটার ভিতরে এই অপশানটা, এটা হচ্ছে পলিগন টুল। আমি পলিগন টুলের ব্যবহারটা দেখাচ্ছি, দেখেন। এখান থেকে এই যে একটা পলিগন টুল এঁকে নিলাম, দেখেন পলিগন টুল। আমরা ইচ্ছা করলে এটাকে একটু ছোটো করতে পারি, কন্ট্রোল টি একসাথে ক্লিক করে অল্টার শিফট বাটন ক্লিক করে ছোটো করা যায়। যদি আমরা শিফট বাটন ক্লিক না করি তাহলে কিন্তু এই যে রেজুলেশন নষ্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যেটা রেজুলেশন নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা শিফট বাটন ক্লিক করব। এই যে শিফট ছেড়ে দিলে এমন হয়ে যায়, কিন্তু শিফট দলে রেজুলেশন একটা ঠিক থাকে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। অ্যাপ্লাই, এটা হচ্ছে আমাদের পলিগন টুল। এখন আমরা মোস্ট টাইম যে ভুলটা করি সেটা হচ্ছে, এখন যদি আরেকটা পলিগন টুল নেন নিয়ে যদি এখন চান যে এটাকে আমি একটু সিলেকশন ক্লিক করে টানাটানি করি, তাহলে এখান থেকে কিন্তু আর আলাদা আরেকটা সিলেকশন করে টানাটানি করতে পারতেছেন। এই যে দেখেন করতে পারতেছেন, আলাদা স্টেপ বাই স্টেপ লেয়ার হইতেছে, দেখেন। কিন্তু আমরা যদি এইখান থেকে আর একটা ভুল কাজ যেটা করি নর্মালি, এই যে এখান থেকে নিলাম, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পলিগন লেয়ার হচ্ছে। তো এই যে এই কাজগুলো যে আমরা আলাদা আলাদা করি, এই যে এখান থেকে এটা, এভাবে স্টেপ বাই স্টেপ আলাদা 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 এভাবে সুন্দর করে আমরা করতে পারবো। আশা করি এই বিষয়টা এতটুকু ক্লিয়ার। তবে সবসময় এখান থেকে ও টু সিলেক্ট এটা ক্লিক করে নেবেন। যদি এটা ক্লিক না করি, এখান থেকে যদি আমি এটা নিই পলিগন ফাইভ, দেখেন পলিগন ফাইভ ক্লিক করলাম, পলিগন ফাইভ নিলাম। তো এই ক্ষেত্রে আমরা সবসময় এই কাজটা করব। এখান থেকে আছে গ্রুপ লেয়ার, এখন লেয়ারে ক্লিক করে এখন যদি একটা নেই তাহলে দেখেন আরেকটা পলিগন টুল আমরা নিয়ে নিয়েছি। তো সবসময় এখান থেকে এটা লেয়ার বা লেয়ারে রাখার চেষ্টা করবেন, এটা সবসময় লেয়ারে রাখবেন। তো এখান থেকে এটা ক্লিক করে এখন আমরা অল্টার ব্যাকস্পেস ক্লিক করে এই কালারটা হয়ে গেছে, কারণ এখানে ফোরগ্রাউন্ড কালারে আমাদের এই কালারটা ছিল। এখন যদি আমি ফোরগ্রাউন্ড কালারে এইটা দিই, এটা দিয়ে যদি এখন অল্টার ব্যাকস্পেস একসাথে ক্লিক করি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। কারণ এটা সিলেকশন করলাম সাপোজ এইটা, কিন্তু ওইটাই কাজ করতেছে, এটা সিলেকশন হচ্ছে না। ওই যে ওটু সিলেক্ট ক্লিক করলে এই যে এটা ওটু সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন এখন এটার কালারটা যদি আমি এইখান থেকে র্যাড করি, ওকে ক্লিক করে অল্টার ব্যাকস্পেস, এই যে র্যাড হয়ে গেছে। এখন এইটা এটাকে কী করবো, আলাদা আরেকটা কালার দিব। কী কালার দিতে পারি এখান থেকে, সাপোজ এটা দিয়ে আমি এই কালারটা দিই অল্টার ব্যাকস্পেস, ক্লিক করলেই এই কালারটা হয়ে যাবে। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল মূলত পলিগন টুলের ব্যবহার। আপনারা এভাবে পলিগন টুল ব্যবহার করতে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি সবগুলো সিলেকশন করে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তো পলিগন টুলের ব্যবহার আশা করি ক্লিয়ার। নেক্সট ক্লাসে আমরা অন্য আরেকটি টুলের ব্যবহার দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।